ছিলাম যে আমার ভিসা পেপারটার মধ্যে একটা সমস্যা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেপারটা সাদা, কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে, বারকোড, ঠিকানা, সময়কাল, অনেক কিছু লেখা। খুশি হলে আমার সাথে একজন খুশি না, কারণ একজন মহিলা আসছে আমার সাথে, উনি আমার পাশে বাড়ি, এখানে আসার পর ওনার সাথে দেখা হয়েছে, তো ওনার ভিসাটা লাগে নাই, ওনারটা এই পাশে। Graduation day. Finally guys, I'm going to go to the house. 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 So, our passport is a visa. I'm going to go to the house. I'm going to go to the house. Wake up. Today's going to be a good day. Wake up. So, I'm going to go to the train. Finally guys, train টা আসে নাই। আজকে মহাবিপদে পড়ে তো আমার ট্রেন নাকি ঢুকতেছে শুনতাছি। আমার যেটা কথা বলছিলাম যে আমার ভিসা পেপারটার মধ্যে একটা সমস্যা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেপারটা সাদা, কিন্তু এখানে অনেক কিছু লেখা আসলে, বারকোড, ঠিকানা, সময়কাল, অনেক কিছু লেখা আসলো। কেননা ওই পেপারটা কেন সাদা হলো হঠাৎ করে, আমি প্যাকেটে বক্সের মধ্যে রাখছিলাম, ওই বক্সের মধ্যে বলে রাখছিলাম, এই কারণে শুনলাম যে সাদা হয়ে গেল। তো জানি না কি হইব, আর আমি বাকি সেটাকে ফটো উঠে রাখছিলাম, ঠিক আছে। যে যখন প্রথম নতুন ছিল, নতুন অবস্থায় একটা ফটো উঠেছিলাম মোবাইলের মধ্যে, এই ফটোটাই আমার মেবি কাজে লাগতে পারে। আর এখানে স্টিকার আছে, পিছনে একটা সিল আছে, জানি না কি হইব। এদিকে কাকারা কনস্ট্রাকশনের কাজ করতেছে, এটা ট্রেন মেবি সামনে হরেন, তো ট্রেন ঢুকে না কেন, না এটা যে হরেন দিতেছে একা, আমাদের ট্রেন মেবি ঢুকতেছে। সবচেয়ে বেশি চিন্তা হইতেছে আমার পেপারটা নিয়ে এসে, যদি আমি আসি পাসপোর্টটা না আনতে পারি, আমার অনেক কিছু, যদি আমি পাসপোর্টটা না আনতে পারি আমার অনেকটা লস হয়ে যাবো, কারণ আমি এখন যাবো, আমার একটা বাড়িতে একটা কাজ আছে। ট্রেন মেবি ঢুকতেছে, ওই যে দেখতে পারতেছো, ওই যে দেখতে পারতেছো, ট্রেনে অর্থের দূরে আছে। আমি তো ভাবছিলাম ভাই ট্রেন মানে চলে গেছে, পাঁচ মিনিটের মধ্যে কি স্টেশন আসা যায়। তো উপকূল ট্রেন তো এটা একটু আমাদের স্টেশন থেকে একবারে সামনে চলে যায়, আমি চলে আসছি একটা লাস্ট দিকে, তো লাস্ট দিকে আসছে, আমি ট্রেনটা ধরতে পারবো না, আমি আবার সামনে দেখিব। ফাইনালি গাইস, আমাদের ট্রেন চলে আসছে, আপনি সেই নিচে এদিকে বসে যাই, কোন বসে গেলে সবচেয়ে বেস্ট হইব। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে রেল স্টেশনটা হবে, এটা যে চলে গেছে ইন্ডিয়াতে লাইনটা। হঠাৎ আমাকে এক ছেলেটি বলতেছে যে ভাই আমাকে ব্লগের মধ্যে নন। তো গাইস, বর্তমানে আমরা আছি কাসবা স্টেশন, তো পশ্চিম দিকে মেবি হয়তো 15-20 মিনিট সময় লাগতে পারে, কি 7 মিনিট হয়ে গেছে, এক ঘন্টা ট্রেনটা ছাড়ার কোনো নাম মিলিল না, আমরা দিস ক্রসিং দিছি, ট্রেন থেকে নেমে গেছি। এটা হচ্ছে উপকূল এক্সপ্রেস, তো আমি এখন যাই, আর এটা ঝগড়া লাগছে, নাম লাগে। আমি আসছিলাম আমার বোনের বাসায়, তো এটা হচ্ছে আমার কুটু বাগিনা, সেই কুটুকে তুমি জন্মদিনে দেখছিলে, আজকে সে আমার পেটের ধাপ পাইতেছে। ফাইনালি গ্যাস 3টা বেজে গেছে, তো এখন আমার যাইতে হবে স্যার এম্বাসিতে, ইন্ডিয়ান এম্বাসিতে। আমরা রিক্সা পেলে রিক্সা দিয়ে চলে যাবো, তো এখান থেকে প্রায় 15-20 মিনিট লাগে, আর সামনে যত সিরিয়াল দেখছিল অফিসে যাওয়ার পরে। প্রায় 3টা বেজে গেছে, 6 hours later. ফাইনালি আমার ভিসা পেয়ে গেছি, আমি খুব এক্সাইটেড, আর আমি এখন আছি ভিসা অফিসে সামনে। তো আমি খুশি হলে আমার সাথে একজন খুশি না, কারণ একজন মহিলা আসছে আমার সাথে, উনি আমার পাশে বাড়ি, এখানে আসার পর ওনার সাথে দেখা হয়েছে, তো ওনার ভিসাটা লাগে নাই, ওনারটা এই পাস করছিল, ইলেকট্রনিক পাস করছিল। A few moments later. ফাইনালি গাইস, আমি এখন বাড়ি চলে আসছি, বাড়ি মানে আমি আমার বোনের বাসায় আসছি।
তো পাসপোর্ট আমার সাথেই আছে ভিসা তো পাইলাম আমার সাথে তারা যারা আছে তারা কিন্তু পাই নাই ফুটবল আছে যারা কুটু এই গুডু আদু গিতা কি খাও আতে কি খাও হ্যাঁ সো গাইস এটা হচ্ছে সেই কুটু যেই কুটু তোমরা জন্মদিন দেখছিলে তো মজা করছিলাম ওই সময় সে হাঁটতে পারতো না আজকে সে হাঁটতে পারে এই দিকে আসো টাটা দাও টাটা 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 এম টাটা দাও টাটা দাও আজকের ভিডিওটা ভাবতেছি এই পর্যন্ত শেষ করবো সামনে তো আমরা ইন্ডিয়া যাবো যাওয়ার ডেট হলে তোমরা তো বুঝতে পারবে বলবো তোমাদেরকে আমাদের সাথে যারা যাইবো তারা দুইজন পায় না তো দুইজন পাওয়ার পর আমরা ডেট ফিক্স করবো আর দুর্গাপূজা তো ব্লগ হবেই দুর্গাপূজাতে আমরা ইন্ডিয়াতে ব্লগ করবো দুই চারটা ব্লগ করবো আর কি আর এদিকে অনেকগুলো নয়েজ ছিল কারণ এপাশে হচ্ছে আমাদের তিতাস নদী আর তিতাস নদীর কথা তোমরা অনেকে জানো ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বিখ্যাত আজকের মধ্যে এ পর্যন্তই বাই বাই টাটা সিও ভালো আছে ভালো আছে আরে এইটি ভালো কথা